রেবেল স্টার প্রভাসের আপকামিং সিনেমা সালারের টিজার রিলিজ হয়ে গেছে। সদ্য মুক্তি পাওয়া এই টিজারে কেজিএফ সিনেমায় ইউজ করা সেটের কিছু ঝলক, ইউটিউবে টিজার মুক্তির এক্সাক্ট টাইমের সাথে কেজিএফ সিনেমার টাইমে মিলে যাওয়া সবকিছু যেন ইঙ্গিত করছে ডিরেক্টর প্রশান্ত নীলের এক নতুন সিনেমাটিক ইউনিভার্সের। সো কেমন ছিল সালারের টিজার, চলো দেখে নেওয়া যাক। টিজার প্রথমে শুরু হলো একটা ডায়লগ দিয়ে। ডায়লগটি ছিল এমন, লায়ন, চিতা, টাইগার, এলিফেন্ট, দিস আর ভেরি ডেঞ্জারাস। এই লাইনটুকু বলার পর ওভারঅল মুভি থেকে বেশ কিছু কাটসিন দেখানো হলো। এরই মধ্যে কোনো ফ্রেমে দেখা গেল মার্সেনারিজরা কোনো এক বড় গেটের পাহারা দাঁড়িয়ে আছে, আবার কোথাও বন্দুক নিয়ে ছুটোছুটি করছে। এখানে আরও একটি ইম্পর্টেন্ট ফ্রেম ছিল যেটা নিয়ে একটু পরে আলোচনা করবো। তারপর ডায়লগ বলা আবার রিজুম হলো। তারপর লাইনটা এমন ছিল যে দে আর ভেরি ডেঞ্জারাস, ঠিক আছে, বাট নট ইন জুরাসিক পার্ক। তারপর প্রথমবারের মতো টিজারে প্রভাসের ঝলক দেখা গেল। হ্যাঁ, তার ফেস হয়তো পুরোপুরি দেখা যায়নি, বাট তাকে দেখা গেল আর কি। পিছনে দুমদাম রক্ত পাম্প করে দেওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, আর সেই সাথে প্রভাসের বেশ কিছু শক্তানো শট। সকালে ঘুম থেকে ওঠার কষ্টটা উসুল হয়ে গেল শটগুলো দেখে। তারপর ডায়লগ আবারও রিজিউম হলো, আর প্রভাসকে দেখা গেল তার রক্তমাখা একটা হাত ক্যামেরার দিকে ফোকাস করে দাঁড়িয়ে থাকতে। এই শটটা আমার কাছে চরম ভালোর মনে হয়েছে। ডিরেক্টর প্রশান্ত নীল যে কী করতে যাচ্ছে বুঝতে পারছি না। সো এই ছিল সালারের ওভারঅল টিজার। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল রক্ত পাম্প করে দেওয়ার মতো। অল্প কয়েক সেকেন্ডের টিজারে যতটুকু দেখতে পেলাম তার থেকে যেটা বুঝতে পারছি, অ্যাকশানে হয়তো কোনো নিত্য নতুনতা থাকবে না, সেই সেম সোলোমো টাইপের অ্যাকশান যা আমরা আগে কেজিএফ মুভিগুলোতে দেখেছি। এটি জোরগোলা বলার আরও একটি কারণ হলো সালার মুভিতে যে অ্যাকশন কোরিওগ্রাফ করেছে সেই সেম ব্যক্তি কেজিএফ মুভিগুলোতেও অ্যাকশন কোরিওগ্রাফ করেছিলেন। মুভির কালার গ্রেডিংও থাকছে না কোনো পরিবর্তন। এখানেও ডিরেক্টর সেই সেম কালার প্যালেট ইউজ করেছেন যা তিনি কেজিএফ মুভিগুলোতেও ইউজ করেছিলেন। এবার চলো জেনে নিই কেজিএফের সাথে সালারের কানেকশন কোথায় হচ্ছে। আচ্ছা, সালারের টিজার রিলিজ দেওয়ার টাইমটা একটু ওয়ার্ড মনে হচ্ছে না। ভোর 5:12 টিজার রিলিজ দেওয়া হয়েছে। ভোরবেলার টিজার কে রিলিজ দেয়, তাও আর 5:12। 5টায় হতে পারত, 5:30 হতে পারত, 5:12 কেন? মনে আছে কেজিএফ 2 এর ক্লাইম্যাক্স সিনের কথা, যেখানে রকি ভাই তার সমস্ত ধ্বংসপত্তি নিয়ে একটা জাহাজে করে সমুদ্রে চলে গেছিল। ওই জাহাজে কিন্তু অনেকগুলো ঘড়ি ছিল এবং ওই ঘড়িগুলোতে ওই মুহূর্তে টাইম ছিল 5:12। সো যেহেতু সালারের টিজার 5:12 রিলিজ করা হয়েছে, সো আমরা ফ্যানরা গেস করে নিচ্ছি যে সালারের সাথে হয়তো কেজিএফ এর কোনো কানেকশন থাকতেই পারে। ভিডিও শুরুতে একটা ফ্রেম নিয়ে পরে ডিসকাশন করবো বলেছিলাম, এটি হলো সেই ফ্রেম। এই ফ্রেমটির সাথেও কেজিএফ 2 এর একটা ফ্রেমের হুবহু মিল পাওয়া গেছে। অর্থাৎ দুটি আলাদা আলাদা মুভি শ্যুট করার জন্য হুবহু একই সেট ইউজ করা হয়েছে, সেটে কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি। তাহলে সিনেমার সেট যখন এক, অবশ্যই দুটি সিনেমার মধ্যে কোনো না কোনো কানেকশন থাকবে। তো এই পয়েন্টগুলো থেকে কিন্তু কেজিএফ সিনেমার সাথে সালার সিনেমার কানেকশন প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে কি ডিরেক্টর প্রশান্ত নীল চুপি চুপি একটু একটু করে তার নিজের সিনেমাটিক ইউনিভার্স গড়ে তুলতে যাচ্ছে? আশা করি এর উত্তর খুব শীঘ্রই পাওয়া যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কন্টেন্ট ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। This is Joy for you, signing out.